চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী স্বপ্নিল রাজীবের কাছে। শুরুতেই আপনার কাছ থেকে গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন? আমার সুর করা, আমার কম্পোজিশনে একটি গান, গানটি লিখেছেন রাজিন ইমরান রানা এবং কম্পোজিশন মানে মিউজিক করেছে জাহিদ বাশার পঙ্কজ, সুর করেছি আমি। তো ওই গানটি দিয়ে শুরু করি আজকে। জি প্লিজ, শুনে চলি গানটি। ওকে। নিঝুম রাতে নিঝুম দ্বীপে নীরব একটা পথে একলা থাকার ইচ্ছে আমার মরে গেছে কবে। নিঝুম রাতে নিঝুম দ্বীপে নীরব একটা পথে একলা থাকার ইচ্ছে আমার মরে গেছে কবে। মনের ভেতর তোমার ছবি সাদা ক্যানভাসে, তোমায় নিয়ে গানটা লেখা বিষণ্ণ এক সুরে, বিষণ্ণ এক সুরে। নিঝুম রাতে নিঝুম দ্বীপে নীরব একটা পথে একলা থাকার ইচ্ছে আমার মরে গেছে কবে। লিখতে লিখতে কাটছে সময় গ্রীষ্ম বর্ষা শীতে, নগর কাঁপছে নগর ঘামছে আমি শুধু ভিজে। লিখতে লিখতে কাটছে সময় গ্রীষ্ম বর্ষা শীতে, নগর কাঁপছে নগর ঘামছে আমি শুধু ভিজে। নিয়নালয় বর্ণমালা ঝাপসা হয়ে আসে, তোমায় নিয়ে গানটা লেখা শেষ হবে যে কবে। নিয়নালয় বর্ণমালা ঝাপসা হয়ে আসে, তোমায় নিয়ে গানটা লেখা শেষ হবে যে কবে, শেষ হবে যে কবে। নিঝুম রাতে নিঝুম দ্বীপে নীরব একটা পথে একলা থাকার ইচ্ছে আমার মরে গেছে কবে। নিঝুম রাতে নিঝুম দ্বীপে নীরব একটা পথে একলা থাকার ইচ্ছে আমার মরে গেছে কবে। অসাধারণ, চমৎকার লেখা, চমৎকার সুর। এই সুরটা আমার জীবনের প্রথম করা সুর। এটা তোমায় নিয়ে গান শিরোনামে গানটি বের হয়েছিল 2017-তে ইউটিউবে, তোমায় নিয়ে গানটি আছে। এটা আপনার প্রথম সুর করা? প্রথম সুর করা গান, এরপরে আরো করেছি, এখন সেগুলো আসবে আর কি সামনে। বর্তমান ব্যস্ততা সম্পর্কে যদি জানতে চাই, একটা প্রতিষ্ঠানে আছি আমি, স্পেশাল চাইল্ড নিয়ে কাজ করছি মিউজিক থেরাপিস্ট হিসেবে। তো ওইখানে তো একটা ব্যস্ততা থাকেই, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই ছুটো অফিসে, দেন ওইখান থেকে হয়তো দুইটা তিনটার মধ্যে আমি আমার শেষ হয়ে যায় কাজ। তারপরে আমার স্টুডিও ওয়ার্ক আমি করি, মানে কিছু গানের কম্পোজিশন করছি, আবার অন্যরাও কিছু গানের কাজ করছে, যেমন সুমন কল্যাণ দা, জাহিদ বাশার, পঙ্কজ ভাই, আরও দু একজন আছেন। আমার আমার কিছু মৌলিক গানের কাজ চলছে, যেগুলো আসবে আপনার জি সিরিজ গানচিল থেকে আসবে, তো ওগুলো নিয়ে ব্যস্ত। আর আমার কিছু স্টুডেন্ট আছে গান শেখাই, ওই ওইসব নিয়ে আর কি এখন ব্যস্ততার মধ্যে। মিউজিক থেরাপিস্ট মানে আপনার মূলত কাজটা কি শিক্ষকতা নাকি? হ্যাঁ, আমি তো আসলে স্পেশাল চাইল্ড নিয়ে কাজ করি। স্পেশাল চাইল্ড বলতে যারা, যাদের মানে আমাদের মতো হয়তো বুদ্ধি ক্ষমতা বা ওদের একটু কম, তো ওদেরকে বিভিন্নভাবে মিউজিকটা মানে শুধু গান শেখাইলে হয় না, বিভিন্ন অ্যাঙ্গেল ওদেরকে গান শেখাতে হয়। তো ওই কাজটা আমি করে থাকি, কেউ আছে গান শুনে, কেউ আছে গান করে, কেউ কেউ বিভিন্ন মিউজিক দিয়ে ওদেরকে, ওরা খুব মাঝে কেউ কেউ আছে খুব চঞ্চল বা স্থির থাকতে চায় না, তো ওদেরকে স্থির করার জন্য আমাকে বিভিন্ন পলিসি মানে ইয়ে করতে হয়, বিভিন্ন মিউজিক আমাকে কালেক্ট করতে হয়, ওদেরকে কিভাবে স্থির করা যায়, কিভাবে ওদেরকে থেরাপি দিতে হয়, ওই জিনিসটা। এই জন্য এটার নাম মিউজিক থেরাপি, মিউজিক থেরাপি। হ্যাঁ। আচ্ছা, কেমন লাগে আসলে আমাদের স্পেশাল চাইল্ডের সাথে কাজ করতে? ভালো লাগা থেকেই আজকে আমি প্রায়
ছয় বছর যাবত ওদের সাথে কাজ করছি। ফার্স্টে যখন ঢুকেছি তখন আসলে বুঝি না আমি আদৌ পারবো কিনা, বাট ঢুকার পরে বুঝেছি আসলে জায়গাটা অনেক ভালো, ভালোবাসার এবং ভালো লাগার। সহজে যারা এই ক্ষেত্রে এই সেক্টরে যারা ঢুকে যায় তারা সহজে ওখান থেকে বের হতে পারে না, কারণ ওদের ভালোবাসাটা এতই মানে নিখাত ভালোবাসা, বের হওয়াটা খুবই মুশকিল। প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পর্কে একটু জানতে চাই। এসএসসির পরে আমি মিউজিকে পড়াশোনা, এইচএসসি আমি মিউজিকে আই মিস করেছি, দেন অনার্স মাস্টার্স মিউজিকে করেছি, কিন্তু এখন জব লাইফে ঢুকে দেন আমি এখন এসে স্পেশাল চাইল্ডের উপর আমি এই সিডিমেট, বিএসএড মানে এই সাবজেক্ট এগুলো আমাকে করতে হচ্ছে, মানে সিডিমেট করলাম যে সামনে আবার বিএসএড পরীক্ষা, এই আবার পড়াশোনা এই এই সাবজেক্ট নিয়ে আর কি এই শুরু হয়ে যাবে আর কি। আচ্ছা, যদি জানতে চাই সঙ্গীত চর্চার শুরুটা কোথা থেকে হয়েছিল? আমি বেসিক্যালি তবলা বাজাতাম, আমার বোনেরা গান করতো, তো কিন্তু আমার গানটা আমার খুব ভালো লাগতো, আমি গান প্রচুর গান শুনতাম ছোটবেলা থেকেই। আচ্ছা, তখন আসলে আমি প্রথমে আমি কোথাও না শিখে আমি শিক্ষা সপ্তাহ নামে একটা কম্পিটিশন হয় তখন আমি সিলেটে, শিক্ষা সপ্তাহে আমার নাম দিয়ে দেয় আমার স্কুল টিচাররা, দেন ওখানে আমি অংশগ্রহণ করি, অংশগ্রহণ করে সিলেট থানা জেলা এবং বিভাগে আমি ফার্স্ট হই। আচ্ছা, রবীন্দ্রসঙ্গীতে, দেন আমি বিভাগীয় পর্যায়ে আসি, বিভাগীয় পর্যায়ে আসলে তখন আমার যারা বিচারক থাকেন আমার শ্রদ্ধেয় সাদি মোহাম্মদ, রেজানা চৌধুরী বোন, ওনাদেরকে আমি সামনে থেকে পাই এবং আমি খুবই এক্সাইটেড তখন ওনাদেরকে দেখে, দেন আমি ওইখানে সেকেন্ড পুরস্কার পাই সে জাতীয় পর্যায়ে, আমি তখন প্রধানমন্ত্রীর কাছ থেকে আমি পদক নিই। তারপর তখন থেকেই আসলে গানের প্রতি আরও মানে গানটা তো করতে হবে, বা সবাই আমার ফ্যামিলি বা আমার আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেল সবাই ঝুঁকছে না তুমি মিউজিকটা করো, দেন ওখান থেকেই শুরু। মানে এই কোন ধরনের গান দিয়ে আসলে শুরু হয়েছিল? ছোট ছোট রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত ওগুলো করেছি, কিন্তু রবীন্দ্রসঙ্গীতটা আমি পড়াশোনা করেছি রবীন্দ্রসঙ্গীত নিয়ে, রবীন্দ্রসঙ্গীত তো অবশ্যই ভালো লাগে, বাট আমার একটা দুর্বলতা একটু একটু সেমি ক্লাসিক্যাল গান, একটু মেলোডি, মানে মেলোডি গানের প্রতি আমার দুর্বলতাটা একটু বেশি। ভাই আর অনেক গল্প করব, তবে আড্ডার এই পর্যায়ে আরেকটি গান শুনতে চাই, আমার সুর করা গান, আর মিউজিক কম্পোজিশন করছে জাহিদ বাশার পঙ্কজ আর লিখেছেন মারুফ হাসান। ঝুম বরসারে রাতে শূন্য মন জানালায় ডানা ভেজা সুখুরে এসে উঁকি দিয়ে ফের চলে যায়, এভাবে কত আর দুঃখ দেবে বলো, এভাবে কত আর দুঃখ দেবে বলো, মেঘ হয়ে যদি যাই ভেসে যাই ঝুম বরসারে রাতে শূন্য মন জানালায়, ভালোবাসার রঙে রাঙালে ভুবন দেখবে তুমিও নেই আগেরই মতন, সেই ভালো চলো আজ দুজনে মিলে স্বপ্নে বাঁধি মন নতুন করে, এভাবে কত আর দুঃখ দেবে বলো, এভাবে কত আর দুঃখ দেবে বলো, মেঘ হয়ে যদি যাই ভেসে যাই ঝুম বরসারে রাতে। অসাধারণ অসাধারণ গানটি, কবে নাগাদ পেতে যাচ্ছি আমরা এই গান? এটা মাসখানেকের মধ্যেই গানটার ভিডিও সহ। আত্মমুক্তি খেলাঘর আসর, তো ওখানে আমার রেগুলার যাতায়াত ছিল, তো ওখান থেকে আসলে গানের মানে শুরুটা ওখান থেকেই, গানের ভালো লাগার ব্যাপারগুলো।
তো ওখানে আমি নোয়াখালীতে ওস্তাদ রমানাথ সেনের কাছে আমি গান শিখেছি। দেন আমার দেশের মানে আমার এলাকা সিলেট, সিলেটে আসি। সিলেটে এসেই আমি ওস্তাদ রামকানাই দাসের কাছে আমি ক্লাসিক্যালে তালিম নেই, রবীন্দ্রসঙ্গীতে তালিম নেই। তারপরে তো আমি ঢাকায় চলে আসি। দেন ঢাকায় এসে আমার গুরু অসিতদের কাছে আমি তালিম নিচ্ছি। আর সুজিত মোস্তফা আছেন আমার গুরু। আমি যেহেতু মিউজিকে পড়াশোনা করেছি, কোন বিভাগে? আমি রবীন্দ্রসঙ্গীতে পড়াশোনা করেছি, হ্যাঁ। বাট আমাকে সব সাবজেক্টই পড়তে হয়েছে, ক্লাসিক্যাল, ফোক, নজরুল সব কিছুই করতে হয়েছে। সেই জন্য আমি সুজিত মোস্তফা স্যার, ফেরদু সারা ম্যাডাম সবার সান্নিধ্য পেয়েছি আমি। 2013 সালে আপনার প্রথম অ্যালবাম আমরা পেয়েছি, হ্যাঁ। এরপরে আমরা আর কোনো অ্যালবাম পেয়েছি কিনা? অবশ্যই, আমি আমার ওটা আমার 8টি গান নিয়ে সাজানো হয়েছিল অ্যালবামটা। এটা শান ভাই, শান শেখ এবং তানভীর রাসেল ফিচারিং স্বপ্নিল রাজীব অ্যালবামটি বের হয়েছিল। ওখানে অলোক বাপ্পা, মারুফ, দেন আরও শান ভাই নিজের সুর, অনেকের সুর করা গান ছিল, বেশ একটু ক্লাসিক্যাল প্যাটার্নের গান ছিল ওখানে। দেন আমি পরে অনেকগুলা মিক্স অ্যালবামে গান করি। সঙ্গীতকে ঘিরে আর কি কি পরিকল্পনা আছে আপনার? সঙ্গীতকে ঘিরেই তো সব পরিকল্পনা আসলে, কি মানে ভালো ভালো গাইতে পারা, আরও ভালো কীভাবে গাওয়া যায়, এখন ওইটাই ধ্যান ধারণা আর কি। অনেক ভালো লাগছিল আপনার সাথে আড্ডা দিতে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য। ধন্যবাদ আপনাকেও। জি, আর ভালো লাগছে আজকে এত সুন্দর একটা আয়োজনে আমি এসেছি, গান করছি, খুব ভাই ভালো লাগছে। আপনি একটি গান শুনতে শুনতে আমরা বিদায় নিব, তবে তার আগে একটু দর্শকদের কাছ থেকে আমি বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ আমাদেরকে জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সি আর দত্তর, ঢাকা 1205। ফোন 9632030304 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@bangladesh.tv। ফেসবুকে প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ব্যর্থ হওয়ার একমাত্র উপায় হচ্ছে ঝুঁকি না নেওয়া। প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আজকে সারাটা দিন সবার জন্য শুভ হোক। এবার গান, সবাই বাংলা গান শুনবেন, বাংলা গানের সাথে থাকবেন, বাংলা গান হোক বিশ্বময়। তো আজকে আমি আমার শেষ গানটি করছি। গানটি আনরিলিজড একটা গান, এটা গানচিলের ব্যানারে আসবে সামনে। গানটির কথা ও সুর কে জিয়া, আর মিউজিক করেছেন মীর মাসুম ভাই। তো আমি এখন গানটি দিয়ে প্রোগ্রামটি শেষ করছি। অঘুমহীন প্রহর, রঙিন শহর, ইচ্ছে রাশকারায় বাড়ছে প্রেম, তুলতুলে আলো লাগছে ভালো, কুয়াশার ভাজে ভাজে খুঁজি তাকে, নতুন স্বপ্নের আহ্বান মিছে মিছি অভিমান, না বলার অভিধানে আছি থেমে, যারে মন যারে বলে গিয়ে তারে, সে যেন ভুলে না আমারে, যারে মন যারে বলে গিয়ে তারে, সে যেন ভুলে না আমারে। অচেনা আর্দ্রতায় সুখের আবেশ, হেঁটেছি কল্পনায় দু চোখ বুঝে, আনমনে ঘর কোণে শিক্ত মায়ায়, এঁকেছি পূর্ণতায় তাকে ঘিরে, নতুন স্বপ্নের আহ্বান মিছে মিছি অভিমান, না বলার অভিধানে আছি থেমে, যারে মন যারে বলে গিয়ে তারে, সে যেন ভুলে না আমারে, যারে মন যারে বলে গিয়ে তারে, সে যেন ভুলে না আমারে। ক্লান্তহীন বিরাম শান্ত ছলে
এঁকেছি গভীরে অবুঝ রঙে, লুকানো চেতনায় সুপ্ত আশা, লুকানো চেতনায় আপন মনে।